ওকে ড্রেসিং টেবিল উপরে বসিয়ে দিলে কোনো ঝামেলা হবে না, নাহলে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। হেডফোন আর ওই যে কি আসছে দেখো,
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? সবাই ভালো আছো বাবা তোমরা? জি ম্যাম, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ছিল তাই না, ম্যাথ ক্লাস শেষ হয়ে গেল? জি ম্যাম। মিস আসসালাম আলাইকুম। আসসালাম। আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে অষ্টম অধ্যায় শেষ করেছিলাম। আজকে আমরা যেটা শুরু করব সেটা হলো আমাদের আমরা আজকে কি শুরু করব, নবম অধ্যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আজকে আমরা নবম অধ্যায় শুরু করব। আমাদের নবম অধ্যায় হলো মানব জীবনে ধারাবাহিকতা। আমরা যে এই যে মানব জীবনে যে আমাদের ধারাবাহিকতা আছে, আমরা আজকে এই অধ্যায়টা শুরু করব। তো মানব জীবনে ধারাবাহিকতা আমাদের অধ্যায়ের নাম কন্টিনিউশন অফ হিউম্যান লাইফ। কন্টিনিউশন অফ হিউম্যান লাইফে আমাদের বাস্তব জীবনে যা কিছু বাকি, আগের অধ্যায় যেটুকু বাকি ছিল তোমাদেরকে কিন্তু আমি পড়ে নিতে বলেছিলাম, ঠিক আছে? ওখানে যেটুকু বাকি আছে সেটুকু ম্যাম পড়ানোর মতো তেমন কিছু নাই, তুমি নিজে একটু পড়ে দেখো, আর যদি প্রবলেম থাকে তাহলে আমি নেক্সট ডে পড়াই দিব। এবং গতদিন আমি এই কথা বলেছিলাম যে আজকে নবম অধ্যায় শুরু করব, বলেছিলাম, মনে আছে? আসলে আমি মনে করছিলাম এটা পড়াই দিবেন, তো মনে করছিলাম না, ওইটা একটু নিজেরা পড়ে নিবা যেটুকু বাকি আছে, এই অল্প কিছু বাকি আছে। আর ওখানে ম্যাডামের পড়ানোর মতো তেমন কিছু নাই, তুমি গোটা অধ্যায়টা যেভাবে পড়ে এসছো লাস্টে মোটামুটি সেরকমই কতগুলো ইয়ে দেওয়া আছে, হরমোন সম্পর্কে ওখানে দেওয়া আছে। তারপর যদি তোমরা না বোঝো নেক্সট ক্লাসে বলো, আমি বুঝাই দেবো, ঠিক আছে বাবা? হ্যাঁ আমি, আচ্ছা আজকে তাহলে আমরা নবম অধ্যায় শুরু করব, মানব জীবনে ধারাবাহিকতা। এই যে মানব জীবনে যে ধারাবাহিকতা, আমরা এই অধ্যায়টাতে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো, আমরা জানি যে হলো প্রজনন কি। প্রজনন হলো যে প্রক্রিয়া জীব তার অপত্য বংশধর সৃষ্টি করে তাকে কি বলে? প্রজনন বলে। অপত্য বুঝি আমরা? হ্যাঁ, অপত্য মানে কি কেউ বলতে পারো? অপত্য মানে কি? যে প্রক্রিয়া জীব তার অপত্য বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। এই অপত্য অর্থ কি কেউ কি বোঝো তোমরা? কেউ বলতে পারবে? আমরা একটা কথা সবসময় বলি যে মানুষের কাছ থেকে মানুষের বাচ্চাই হয়, বাঘের বাচ্চা বাঘই হয়, ঠিক কি না বলো? এই কথাটা বলি তাহলে অপত্য মানে কি এখন বলো তো? তার মতো বা অনুরূপ যে বংশধর সৃষ্টি করে সেটাই বলা হয় হলো অপত্য বংশধর। বোঝা গেছে এখন? এখন বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে এটাই হলো প্রজনন। এবং কেন প্রজনন করে? আসলে প্রজনন করা হয় আমাদের কি বংশ বৃদ্ধির জন্য, বংশ বৃদ্ধির জন্য প্রজনন করা হয়। এবং এই যে প্রজনন প্রক্রিয়া, আমরা জানি যে প্রজনন হলো প্রাণীতে দুটো উপায়ে হয়, একটা যৌন আর একটা অযৌন উপায়ে হয়। তাহলে প্রাণীতে কয় ধরনের প্রজনন সম্পূর্ণ হয়? দু ধরনের, একটা যৌন আর একটা অযৌন। আর আমরা এটাও জানি যে যৌন প্রজনন করতে দুটো গ্যামেটের প্রয়োজন হয়, একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট। কিন্তু যৌন প্রজননের ক্ষেত্রে কি হয় না, গ্যামেটের প্রয়োজন হয় না, এগুলো কিন্তু আমরা জেনে এসেছি। আর এই যে পুরুষ এবং স্ত্রী, যে আমরা যে বললাম যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, আমরা এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট কোথা থেকে পাই? আমরা পুরুষ থেকে পাই পুং গ্যামেট, স্ত্রী থেকে পাই স্ত্রী গ্যামেট, এগুলো আমরা সবাই জানি। তাহলে এই যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, এই দুটো মিলনে কোন প্রজনন সম্পূর্ণ হচ্ছে? যৌন প্রজনন। আর আমরা যে মানুষ, আমরা কিন্তু আসলে আমরা এই চ্যাপ্টারে আমরা যে যেদিকে পড়তে আমরা যতটুকু পড়ছি, সামনের পিছনের দিকে পড়ে এসেছি এবং সামনের দিকে পড়বো, পুরোটাই হলো আমাদের কি নিয়ে? হিউম্যান বডি নিয়ে, বা হিউম্যানকে নিয়ে, মানুষকে নিয়ে। তো এই যে আমাদের যে বংশবৃদ্ধি, মানুষের যে বংশবৃদ্ধি, এটা কোন উপায়ে হয় তোমরা এখন বলো? আমি তো দুটো উপায় বলেছি যে দুটো উপায়ে বংশবৃদ্ধি হয়। তাহলে মানুষের বংশবৃদ্ধি কয়টা উপায়ে হয়, কোন উপায়ে হয়? প্রথমটা যৌন উপায়ে। তাহলে মানুষের যে বংশবৃদ্ধি হয় সেটা হলো যৌন উপায়ে মানুষ বংশবৃদ্ধি করে। আর এই যৌন প্রজনন করতে আমাদের দুটো গ্যামেট লাগছে, একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট। আর এই যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, আমরা এটা দুটোই পাই হলো আমাদের একটা পুরুষেতে আর একটা স্ত্রী দেহে। এবং আমরা জানি যে মানুষ হলো কি? একলিঙ্গ প্রাণী। এটাও আমরা জানি যে মানুষ কি? একলিঙ্গ প্রাণী, এটা আমাদের জানা। তো যাই হোক, আমরা এখন এই অধ্যায়ে আমাদের যে প্রজনন তন্ত্র আছে, আমাদের পুরুষ প্রজনন তন্ত্র, স্ত্রী প্রজনন তন্ত্র, এবং আমাদের মানব জীবনে ধারাবাহিকতা যে জিনিসগুলো প্রয়োজন, আমরা সেগুলো সম্পর্কে জানবো। অধ্যায়টা শুরুর আগে আমি গত ক্লাসে বলেছিলাম, এই ক্লাসও বলছি, খুব একটা প্রশ্ন মনে আছে? হ্যাঁ, ম্যামকে প্রশ্ন জিজ্ঞেস করবে না, ম্যাম যেটুকু পড়াবে সেটুকুই পড়বে।
তাহলে আমরা প্রথমে শুরু করব হলো কি আমরা প্রথমে শুরু করব পুরুষ প্রজনন তন্ত্র মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তাহলে আমরা প্রথমে জানব হলো পুরুষ কি সম্পর্কে প্রজনন তন্ত্র সম্পর্কে ম্যাম তাহলে এই অধ্যায়টা বাদ দিয়ে দাও যেত না কেন বাদ দিবে কেন সরকার তো বাদ দেয়নি এখন এখান থেকে তো প্রশ্ন আসে প্রতি বছরই কিছু তো করার নেই বাবা সরকার যেহেতু দিয়েছে আমাদের তো পড়াতেই হবে আচ্ছা নন নেসেসারি টক ঠিক আছে ম্যামের সাথে তোমাদের সে ধরনের সম্পর্ক না হ্যাঁ কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো তোমাদের সে ধরনের সম্পর্ক আছে কিন্তু আমি আশা করব যে তোমরা সেকেন্ড ইয়ার পর্যন্ত উঠেছো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কিন্তু আমাদের আমার সম্পর্কটা একটু কি ডিফারেন্ট টাইপ কিনা বলো তোমরাই বলো জি ম্যাম হ্যাঁ অবশ্যই একটু আলাদা টাইপের অতএব সেভাবে সেই সম্মানটা আমি জানি যে তোমরা আমার সম্মান বজায় রাখবে এটা আমার বিশ্বাস আছে তোমাদের প্রতি তাহলে আমরা যে পুরুষ প্রজনন তন্ত্র বলি আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের যে আমরা যে শুক্রাশয় বলেছিলাম যে এই শুক্রাশয় আমরা কোথায় পাই পুরুষের ক্ষেত্রে পাই এবং এই যে আমরা পুরুষের যে শুক্রাণু আমরা জানি যে শুক্রাণু উৎপাদন কোথায় হয় শুক্রাশয় উৎপাদন হয় শুক্রাণু কোথায় উৎপন্ন হয় শুক্রাশয় এবং এই যে শুক্রাণু উৎপাদন সঞ্চয় এবং পরিবহনের কাজের ভিত্তিতে পুরুষ প্রজনন তন্ত্রকে দুভাগে ভাগ করা যায় সে দুটো ভাগ কি একটা মুখ্য আর একটা হলো আনুষঙ্গিক একটা হলো প্রাইমারি আর একটা অ্যাক্সেসরি তাহলে প্রাইমারি কোনটা হ্যাঁ যে অঙ্গ শুক্রাণু উৎপন্ন করে যে অঙ্গ শুক্রাণু উৎপন্ন করে সেটাই হলো মুখ্য জনন অঙ্গ বা প্রাইমারি আর আমরা যেসব অঙ্গ শুক্রাণু সঞ্চয় এবং পরিবহনের কাজে নিয়োজিত থাকে সেগুলোকে বলা হয় আনুষঙ্গিক জনন অঙ্গ তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা যেটা দেখছি পুরুষের যে প্রজনন তন্ত্র আছে এই প্রজনন তন্ত্র আমরা জানি যে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয় তাহলে এই শুক্রাণু উৎপাদন সঞ্চয় এবং পরিবহনের কাজের ভিত্তিতে পুরুষ জননতন্ত্রকে দুভাগে ভাগ করা যায় সে দুটো ভাগ কি কি আমরা দেখতে পাচ্ছি সে দুটো ভাগ হলো এক নাম্বার আমরা জানবো হলো মুখ্য জনন অঙ্গ মুখ্য জনন অঙ্গ মুখ্য জনন অঙ্গ আর একটা হলো আনুষঙ্গিক 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 জনন অঙ্গ তাহলে মুখ্য জনন অঙ্গ হলো যে জনন অঙ্গ শুধু শুক্রাণু উৎপন্ন করবে সেটাই হলো মুখ্য জনন অঙ্গ আর যারা এই শুক্রাণুর সঞ্চয় এবং পরিবহনের কাজে নিয়োজিত থাকবে সেটাই হলো আনুষঙ্গিক জনন অঙ্গ আর এই যে মুখ্য জনন অঙ্গ গুলো তাহলে মুখ্য জননাঙ্গের মধ্যে শুধু পড়ছে আমাদের হলো কি শুক্রাশয় তাহলে মুখ্য জননাঙ্গের মধ্যে কি পড়ছে শুক্রাশয় তাহলে এই মুখ্য জননাঙ্গের মধ্যে শুক্রাশয় এবং বাকি যে অঙ্গগুলো আছে সবগুলোই হলো আনুষঙ্গিক জননাঙ্গ আমরা এটা অবশ্যই বুঝবো এবং আমাদের যে এই যে পুরুষের যে জননাঙ্গ জনতন্ত্র আছে এই জনতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত আমরা প্রথমে দুটো অংশে ভাগ দেখলাম একটা মুখ্য জননাঙ্গ আর একটা আনুষঙ্গিক জননাঙ্গ এর মধ্যে আমরা শুক্রাশয়টা বললাম যে শুধু মুখ্য জননাঙ্গের মধ্যে পড়বে আর বাকি যে অঙ্গগুলো আছে সবগুলো আনুষঙ্গিক জননাঙ্গের মধ্যে পড়বে তাহলে পুরুষ প্রজনন তন্ত্রে আমরা কি কি অংশ দেখতে পাবো পুরুষ প্রজনন তন্ত্রে আমাদের আটটি জনন আমরা আটটি অংশ দেখতে পাবো কয়টা আটটা সেই আটটা কি কি এবং প্রত্যেকটারও আবার কিছু কিছু ভাগ আছে এক নাম্বার পুরুষ প্রজনন তন্ত্রে থাকবে হলো আমাদের শুক্রাশয় আমি এটার বর্ণনা গুলো পড়াবো না বর্ণনা গুলো নিজেরা পড়ে নিবা শুক্রাশয় এর কাজটা শুধু বলবো যে এটা শুধু শুক্রাণু উৎপন্ন করে এটা তো তোমরা জানো এটা সহজ কথা এই জন্য আমি বললাম আর এরপরে আছে হলো এপিডার্মিস এপি এপিডিডার্মিস এপিডি এপিডি ডাইমিস এপিডি ডাইমিস এরপর তিন নাম্বারে আছে হলো শুক্রনালী বা ভ্যাস ডিফারেন্স শুক্রনালীর আরেকটা নাম হলো শুক্রনালীর আরেকটা নাম হলো ভ্যাস ডিফারেন্স ভ্যাস ডিফারেন্স ইংলিশে বলা হয় চার নাম্বার আছে সেমিনাল ভেসিকাল সেমিনাল ভেসিকাল সেমিনাল ভেসিকাল সেমিনাল ভেসিকাল পাঁচ নাম্বারে আমরা দেখতে পাবো এটা আছে হলো ক্ষেপণ নালী
ক্ষেপণ নালি। ছয় নম্বরে আমরা ইউরেথ্রা, ছয় নম্বরে হলো ইউরেথ্রা, ইউরেথ্রা। এগুলো আমরা শিখছি হলো পুরুষ প্রজননতন্ত্রের যে অংশগুলো আছে আমরা সেই অংশগুলো জানছি। সাত নম্বরে হলো আমাদের বহিজনন, বহিজনাঙ্গ, বহিজনাঙ্গের আবার দুটো ভাগ আছে। বহিজনাঙ্গের পর আমরা দুটো অংশ দেখতে পাবো এখানে, একটা হলো একটা স্কোয়াটাম, স্কোয়াটাম, আর একটা হলো পুরুষাঙ্গ। এরপর আট নম্বরে যেটা হলো আমাদের জনন গ্রন্থি, এবং এই যে আমরা যে জনন গ্রন্থিটা পাবো এই জনন গ্রন্থিতে আমরা দুটো গ্রন্থি দেখতে পাবো। জনন গ্রন্থিতে আবার দুটো গ্রন্থি পাওয়া যায়, কারণ এটা জননের একটা হলো প্রোটেস্ট গ্রন্থি আর একটা হলো বাল কপার গ্রন্থি বা বাল্ব ইউরেথ্রাল। তাহলে আমরা এই জনন গ্রন্থিতে আবার দুটো গ্রন্থি দেখতে পাবো, একটা প্রোটেস্ট গ্রন্থি, প্রোটেস্ট গ্রন্থি, আরেকটা হলো আমাদের কি কাউপার গ্রন্থি বা বাল্ব ইউরেথ্রাল, কাউপার, কাউপার গ্রন্থি, কাউপার গ্রন্থি। তাহলে পুরুষ প্রজননতন্ত্রের যে অংশগুলো আছে আমরা সেই অংশগুলোর নাম শিখলাম। কি কি আমরা ফার্স্ট দেখলাম যে পুরুষ প্রজননতন্ত্রে আমরা প্রথমে দুটো ভাগ দেখেছি, একটা হলো কি আমাদের মুখ্য জননাঙ্গ আর একটা আনুষঙ্গিক জননাঙ্গ। মুখ্য জননাঙ্গের মধ্যে আমরা দেখেছি যে শুক্রাশয় শুধু, তাহলে শুধু এই অঙ্গটাই হলো মুখ্য জননাঙ্গ। এটা কি, এটাই শুধু মুখ্য জননাঙ্গ, মুখ্য জননাঙ্গ, মুখ্য জননাঙ্গ। আর বাকি যে অংশগুলো এই যে দুই নাম্বার থেকে আট নাম্বার পর্যন্ত এগুলো সবগুলোই হলো আনুষঙ্গিক জননাঙ্গ। বোঝা গেছে আমার কথা? তাহলে আমরা শুধু একটা অংশ দেখছি, শুক্রাশয়টা আমাদের মুখ্য জননাঙ্গ আর বাকিগুলো হলো আনুষঙ্গিক জননাংশ, কিন্তু সবগুলোই পুরুষ জননতন্ত্রে, প্রজননতন্ত্রের অংশ। কি কি শুক্রাশয়? এপিডার্মিস, শুক্রনালী, সেমিনাল ভেসিকাল, ক্ষেপণ নালী, ইউরেথ্রা, বহিজননাঙ্গ, বহিজননাঙ্গের আবার দুটো ভাগ আছে স্কোয়াটাম এবং পুরুষাঙ্গ। এরপর আছে জনন গ্রন্থি, জনন গ্রন্থি দুটো অংশ, প্রোটেস্ট গ্রন্থি এবং কপার গ্রন্থি। তাহলে আমি আবার বলছি পুরুষ প্রজননতন্ত্র যে অংশগুলো নিয়ে গঠিত, প্রথমে আমরা পুরুষ প্রজননতন্ত্রে দুটো অংশ দেখতে পেয়েছি। এই দুটো ভাগ কি কারণে করা হয়েছে? শুক্রাণু উৎপাদন, সঞ্চয় এবং পরিবহনের কাজে নিয়োজিত ভিত্তিতে পুরুষ প্রজননতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মুখ্য জননাঙ্গ আর একটা আনুষঙ্গিক জননাঙ্গ। মুখ্য জননাঙ্গ যে আছে, আমরা এই মুখ্য জননাঙ্গের মধ্যে শুধু শুক্রাশয়কে দেখতে পাচ্ছি আর আনুষঙ্গিক জননাঙ্গ বাকি অংশগুলো। তাহলে আমরা পুরুষ প্রজননতন্ত্রের যে অংশ শুক্রাশয়, এপিডার্মিস, শুক্রনালী, সেমিনাল ভেসিকাল, ক্ষেপণ নালী, ইউরেথ্রা, বহিজননাঙ্গ, জনন গ্রন্থি, তাহলে এই কয়টা আমরা দেখছি পুরুষ প্রজননতন্ত্রের অংশ। তাহলে আমি একটা প্রশ্ন শুধু জিজ্ঞেস করি দু একটা, যে মানুষের যে শুক্রাণু উৎপাদন, সঞ্চয় এবং পরিবহনের কাজে ভিত্তিতে প্রজননতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? পুরুষ প্রজননতন্ত্রকে দুই ভাগে, দুই ভাগে। সে দুটো ভাগের মধ্যে প্রথম ভাগটার নাম কি? মুখ্য জননাঙ্গ। আর এই যে মুখ্য জননাঙ্গ, এটা এটা হলো, এটার উদাহরণ কোনটা? আমরা যে প্রজননতন্ত্র গুলো শিখলাম তার মধ্যে কোনটি হলো মুখ্য জননাঙ্গ? শুক্রাশয়। আর বাকিগুলো হলো আনুষঙ্গিক। তাহলে আমরা মোটামুটি নামগুলো শিখে ফেলেছি, এখন বর্ণনাগুলো নিজেরা পড়ে নেবা, বর্ণনা ম্যাডাম পড়াবে না। এরপর আছে হলো তোমাদের পুরুষ প্রজননতন্ত্রের যে হরমোনাল ক্রিয়া, এখানে কিন্তু কতগুলো হরমোনের নাম দেওয়া আছে, যে কটা হরমোনের নাম দেওয়া আছে ম্যাক্সিমাম হরমোনগুলো আমরা হরমোনের চ্যাপ্টারে মোটামুটি পড়ে এসেছি, কিন্তু একটা হরমোন আমরা নাম জানি না, এখানে নতুন দেওয়া আছে। যেমন দেখো টেস্টোস্টেরন হরমোন, এটা কিন্তু আমরা যখন হরমোন, আচ্ছা ম্যাম বর্ণনা কি ইসে আসে,
হ্যাঁ হ্যাঁ বর্ণনা আছে, এটা পরীক্ষায় প্রশ্ন আছে, এই জন্য তো পড়ালাম, না হলে তো আমি পড়াতাম না। এসএসসি পরীক্ষায় আসে বাবা, এসএসসি পরীক্ষায়, বুঝেছো? বর্ণনাগুলো অল্প করে একটু দিবা, শুধু বর্ণনা কি আগে দিয়ে দিয়েছেন? না অ্যাটেন্ডেন্স লিংক আমি এখনো দেইনি, আমি অ্যাটেন্ডেন্স লিংক দিলে তো তোমরা চলে যাবে, আমি অ্যাটেন্ডেন্স লিংক দিব 12:20 এর পরে। আচ্ছা শোনো, ওকে মিস, কি যেন বলতে চাইলাম, তোমাদের হলো এই প্রশ্ন আসে তোমরা কি করবে, তখন একটু করে বর্ণনা লেখার কাজ দিবে, প্রত্যেকটার কাজ দিবে, ঠিক আছে? প্রত্যেকটার কি করবা কাজ দিবা, হ্যাঁ কাজ দিতে হবে কিন্তু, কারণ এটা গঠন পরীক্ষায় আছে। তাহলে পুরুষ প্রজননতন্ত্রের যে হরমোনাল যে ক্রিয়া আছে, এখানে দেখো টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটা আমরা হরমোনের চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এই টেস্টোস্টেরন যে হরমোনটা আছে এটা কি কাজ করে, এবং আমরা ফলিকাল স্টিমুলেটিং হরমোনও ওখানে পড়েছি, লুটিনাইজিং হরমোনও পড়েছি, লুটিওট্রফিক হরমোনও আমরা ওখানে পড়ে এসেছি, গোনাডোকর্টিকয়েড হরমোন সম্পর্কে আমরা ওখানে জেনে এসেছি, অ্যালডোস্টেরনও আমরা ওখানে জেনেছি। এখন যে হরমোনটা আমরা হরমোনের চ্যাপ্টারতে পড়ি নাই সেটা হলো ইনহিবিন। ইনহিবিন যে হরমোনটা, এই হরমোনটা হলো আমরা যে এই যে শুক্রাশয়, আমাদের যে মুখ্য জননাঙ্গ আছে এই শুক্রাশয়ের একটা কোষ আছে, শুক্রাশয়ের কোষ আছে, সেই কোষের নাম হলো সার্টোলি কোষ, শুক্রাশয়ের সার্টোলি কোষ। এই সার্টোলি কোষ থেকে এটা ক্ষরিত হয়, সেই হরমোনটার নাম ইনহিবিন, 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 ইনহিবিন। এই হরমোনটা হলো শুক্রাশয়ের সার্টোলি কোষ থেকে ক্ষরিত হয়, ক্ষরিত হয়ে সে কি করে, শুক্রাণু তৈরিতে সাহায্য করে, শুক্রাণু তৈরিতে সাহায্য করে। তাহলে শুক্রাশয়ের যে সার্টোলি যে কোষ আছে এই কোষ থেকে ইনহিবিন হরমোন ক্ষরিত হয়, এবং এই হরমোনটা কি করে, শুক্রাণু তৈরিতে সাহায্য করে। তাহলে মোটামুটি আমরা যে আমাদের পুরুষ প্রজননতন্ত্রের যে অংশগুলো আছে আমরা এটা নাম জানলাম, এবং হরমোনের নামও আমরা পড়লাম। এখন আমরা যেটা জানবো স্ত্রী জননতন্ত্রের অংশ সম্পর্কে জানবো। আচ্ছা, স্ত্রী জননতন্ত্রের যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা নামগুলো আগে শিখব। তো স্ত্রী জননতন্ত্রের আমরা ওখানে দেখেছি যে পুরুষ প্রজননতন্ত্রে 8টা নাম আমরা শিখেছি, স্ত্রী জননতন্ত্রে এখানে 5টা নাম দেওয়া আছে, আমরা এই 5টা নাম এখন জানব। তোমার যদি গত বছরের বই থেকে অবশ্যই দেওয়া আছে, আর না হলে তুমি লিখে নাও যে শুক্রাশয়ের সার্টোলি কোষ থেকে ইনহিবিন হরমোন ক্ষরিত হয়ে শুক্রাণু তৈরিতে সাহায্য করে বা শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, আমি লিখে দেব? জি আচ্ছা আমি লিখে দিচ্ছি। তাহলে আমরা পুরুষ প্রজননতন্ত্রে যখন হরমোনাল ক্রিয়া করব তখন আমরা এটা অ্যাড করব যে শুক্রাশয়ের, শুক্রাশয়ের কোন কোষ, সার্টোলি কোষ, সার্টোলি, সার্টোলি কোষ থেকে, কোষ থেকে, সার্টোলি কোষ থেকে ক্ষরিত, ক্ষরিত ইনহিবিন হরমোন, ইন ইনহিবিন হরমোন, ইনহিবিন হরমোন শুক্রাণু তৈরিতে কি করে সাহায্য করে। তাহলে শুক্রাশয়ের সার্টোলি কোষ থেকে ক্ষরিত ইনহিবিন হরমোন শুক্রাণু তৈরিতে কি করে, সাহায্য করে, ঠিক আছে?
এখন আমরা স্ত্রী প্রজনন তন্ত্রের যে অংশগুলো এটা জানবো। স্ত্রী প্রজনন তন্ত্র আমরা জানি যে ডিম্বাশয়, হ্যাঁ ডিম্বাশয় কার অংশ? অবশ্যই স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ। এরপরে আছে হলো ডিম্বনালী, এরপর জরায়ু বা ইউট্রাস, এরপরে আছে জনি বহিঃজননাঙ্গ। তাহলে আমরা এই অংশ কয়টার নাম জানবো? এটা শেষ, তোমরা লিখেছো শুক্রাশয় সার্টোলি কোষ থেকে ক্ষরিত ইনহিবিন হরমোন শুক্রাণু তৈরিতে সাহায্য করে। হ্যাঁ লিখেছি, লিখে ফেলো। তাহলে আমরা স্ত্রী প্রজনন তন্ত্রের যে অংশ আমরা কি কি জানবো? স্ত্রী প্রজনন তন্ত্রে আছে আমাদের ডিম্বাশয়, ডিম্বনালী, ইউট্রাস বা জরায়ু, এরপর আছে জনি, বহিঃজননাঙ্গ, বহিঃযৌনাঙ্গ বা জননাঙ্গ যেটাই আমরা বলি। লেখা হয়ে গেছে। আচ্ছা এখন আমরা তাহলে স্ত্রী প্রজনন তন্ত্রের যে অংশ আছে, আমরা পুরুষ প্রজনন তন্ত্রে আমরা দেখেছিলাম পাঁচটা অংশ, তার মধ্যে একটা দেখেছিলাম মুখ্য আর বাকিগুলো হলো আনুষঙ্গিক। স্ত্রী জননতন্ত্রে স্ত্রীর যে প্রজননতন্ত্র আছে এখানে পাঁচটা অংশ দেখা যায়। স্ত্রী প্রজননতন্ত্রে আমরা পাঁচটি অংশ দেখতে পাবো। একটা হলো, এক নাম্বার ডিম্বাশয়, ডিম্বাশয়, এরপর আছে হলো ডিম্বনালী বা ফেলোপিয়ান নালী। ডিম্বনালী দুটো নাম, একটা হলো ডিম্বনালী, ডিম্বনালী বা ফেলোপিয়ান নালী, ফেলোপিয়ান নালী, ফেলোপিয়ান নালী। এরপর আমরা জরায়ু বা ইউট্রাস, জরায়ু বা ইউট্রাস, আরে ইংলিশ লিখি কেন, জরায়ু বা ইউট্রাস, জনি। বহিঃযৌনাঙ্গ এই পাঁচটা অংশ আমরা স্ত্রী প্রজনন তন্ত্রে দেখতে পাবো। তাহলে আমরা স্ত্রী প্রজনন তন্ত্রে আমরা দেখতে পাবো কি কি? ডিম্বাশয়, ডিম্বনালী, ফেলোপিয়ান নালী, এরপর জরায়ু বা ইউট্রাস, জনি, আর একটা হলো বহিঃযৌনাঙ্গ। তাহলে এই যে পাঁচটা অংশ এটা আমরা কোথায় দেখতে পাবো? স্ত্রী প্রজনন তন্ত্রে দেখতে পাবো। এবং আমাদের আরেকটা, এখানে আমরা ওখানে দেখেছিলাম যে পুরুষ প্রজনন তন্ত্রে হরমোনাল ক্রিয়া, স্ত্রী প্রজনন তন্ত্রে হরমোনাল ক্রিয়া আছে। হ্যাঁ এখানে যে হরমোন গুলো দেওয়া আছে আমরা প্রায় সব হরমোন গুলোই মোটামুটি আমাদের হরমোনাল যে চ্যাপ্টার ওখানে আমরা পড়ে এসেছি, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, তারপরে একটা হরমোন শুধু আমরা ওখানে দেখতে পাইনি, সেটা হলো এইচসিজি, হ্যাঁ হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিক হরমোন, এইচসিজি, এইচসিজি, এইচসিজি যেটা আমরা যে হরমোনটা এখানে বলি, এখানে ওরা ছোট হাতে দিয়ে এটা ইন্ডিকেট করেছে কিন্তু লেখার সময় অবশ্যই বড় হাতে দিতে হবে। তো এই যে এইচসিজি
হিউম্যান অরনিক গোনাডোট্রপিক হরমোন এই সিজি এই হরমোনটা হলো হিউম্যান করনিক গোনাডোট্রপিক হরমোন এই হরমোনটা হলো আমাদের যে মায়ের বুকে দুধকরণ এবং আমাদের যে ফিটাস যে হয় এটা বর্ধনের জন্য যে গ্লুকোজ সরবরাহটা নিশ্চিত করে এবং জননাঙ্গের বৃদ্ধিও করে তাহলে এই সিজি হিউম্যান করনিক গোনাডোট্রপিক হরমোন এই সিজি কি হিউম্যান করনিক গোনাডোট্রপিক হরমোন আর এই যে এই সিজি আছে যে এই এই সিজি আবার আরেকটা কাজ করে এই যে কর্পাস লুটিয়াম কর্পাস যে লুটিয়াম যে হরমোন আছে এই লুটিয়ামকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন সংশ্লেষ এবং বিতরণে সে উদ্দীপ্ত করে তো এই হরমোনটা আসলে অনেক একটা মূল্যবান একটা হরমোন হিউম্যান করনিক গোনাডোট্রপিক হরমোন এটা মনে রাখবা হিউম্যান করনিক গোনাডোট্রপিক হরমোন হিউম্যান করনিক গোনাডোট্রপিক হরমোন এটা খুবই মূল্যবান একটা হরমোন তো এরপর বাকি যে হরমোন গুলো আছে এগুলো সবগুলোই আমরা মোটামুটি পড়ে এসেছি তারপরে আর একটা হরমোন সেটা হলো রিল্যাক্সিন হরমোন এটা আমরা পড়ে এসেছি এটা ডিমাসে এবং আমরা থেকে ক্ষরিত হয় এবং মহিলাদের যখন বাচ্চা প্রসব করে এই প্রসবের সময় আমাদের যে লিগামেন্ট এবং পেশি প্রসারণ ঘটিয়ে তারা কি করে প্রসব সহজতর করে তাহলে রিল্যাক্সিন যে হরমোন আছে এই হরমোন সম্পর্কে আমরা ওখানে জেনে এসেছি শুধু এই হরমোনটা সম্পর্কে জেনেছিলাম না সেটা হলো এই সিজি হিউম্যান করনিক গোনাডোট্রপিক হরমোন হিউম্যান করনিক গোনাডোট্রপিক হরমোন তাহলে পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের যে অংশগুলো আছে আমরা মোটামুটি সে অংশগুলোর নাম জানলাম এবং হরমোনাল ক্রিয়াটা আমরা এগুলো বাসায় বর্ণনাগুলো খুব ভালো করে পড়ে নিব ম্যাম একটা কোশ্চেন করব হ্যাঁ বলো ম্যাম যে ফিটাসটা কি তোমাকে আমি বলেছি যে এই চ্যাপ্টার পড়তে তোমরা খুব একটা কোশ্চেন জিজ্ঞেস করবে না এটা যখন আমরা আসবে তখন পড়াবো দুদিন আগে এই চ্যাপ্টারটা পড়াই তখন ভালো করে পড়াবো আগে 2-3 দিন যাক তখন তোমার এই কোশ্চেনের আনসার দিব ঠিক আছে ঠিক আছে এই চ্যাপ্টারটা পড়াতে কমপক্ষে আমার 4 দিন লাগবে ফিটাস কিছুই না এই যে আমরা যখন মায়ের পেটে যখন আসলে যে আমরা প্রথমে একটা রক্তপিণ্ড হই তাই না হ্যাঁ একটা রক্তপিণ্ড জমা হয় কিনা এই যে রক্তপিণ্ডটা এটা কিন্তু যখনই আসে জানাচ্ছে তখন এটাকে ভ্রূণ বলায় তার আগে এটা হলো একটা ফিটাস আর কি ভ্রূণের পূর্ব অবস্থা তার মানে না না পূর্ব অবস্থাও বলা যাবে না যাই হোক এটা আরো ক্লিয়ারলি বুঝাবো এই চ্যাপ্টারে যেটুকু পড়াই সেটুকুই তোমরা ইয়ে করো তোমাদেরকে বলাই আছে যে কোশ্চেন কম জিজ্ঞেস করতে হবে ঠিক আছে তাহলে আমি নিজেও চ্যাপ্টার পড়াতে আমার কষ্ট লাগবে আর কি তাহলে ইও দেখ কি সি হবে না এই সি জি মাথা ডুববে না কি শুন হিউম্যান করনিক গোনাডোট্রপিক যে হরমোন আছে আমরা এই হরমোনটা ভালো করে জানবো কারণ এই হরমোনটা কিন্তু পরীক্ষায় খুব আছে আচ্ছা এটা গেল তাহলে আমরা পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের অংশগুলো জানলাম আমরা প্রজননতন্ত্রের অংশ জানার পর এখন আমরা যেটা জানবো সেটা হলো প্রজননের বিভিন্ন পর্যায় এবং দশা এই পর্যায় এবং দশাতে আমরা জানতে গিয়ে আমরা যেটা প্রথমে জেনে এসেছি যে আমরা জানি যে মানুষ এক লিঙ্গ প্রাণী এটা আমরা জানি তারপর যৌন জনন হতে গেলে কি লাগে দুটো ভিন্ন গ্যামেট লাগে একটা পুং গ্যামেট লাগে আর একটা স্ত্রী গ্যামেট লাগে আর যখন এই যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন আমরা নিলাম নেওয়ার পরে কি হলো যখন গ্যামেট সৃষ্টি হলো তখন নিষেক ঘটে আমরা এটা জানি ঠিক কিনা এবং নিষেকের মাধ্যমে যখন গ্যামেটের যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসটা যখন মিলিত হয় একই ভবন মানে কি তারা মিলিত হয় একই ভবনের মধ্যে দিয়ে কিসের সৃষ্টি হয় জাইগোটের সৃষ্টি হয় আবার জাইগোট থেকে কি হয় দ্রুত বিভাজিত হয়ে ব্লাস্টোসিল হয় আর ব্লাস্টোসিলটা কি একটা কোষের গুচ্ছ ব্লাস্টোসিল নামক একটা কোষ গুচ্ছে পরিণত হয় এবং এটা আমাদের যে আমরা একটু আগে বললাম যে ফেলোপিয়ান যে নালী আছে বা ডিম্ব নালী আছে এই ফেলোপিয়ান নালীর ভিতর দিয়ে বাহিত হয়ে ইমপ্লান্টেশন প্রক্রিয়া কি হয় জরায়ুগাতে স্থাপিত হলে গর্ভধারণ সম্পূর্ণ হয় এরপর শুরু হয় ভ্রূণ গঠন প্রক্রিয়া আর ভ্রূণ গঠনের প্রাথমিক ধাপে 3টি ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় 3টা ভ্রূণীয় স্তর কি কি আমরা কেউ জানি এই 3টা ভ্রূণীয় স্তরের নাম কি ম্যাম এক্টোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম ভেরি গুড তাহলে প্রথমে এই 3টা ভ্রূণীয় স্তরে সৃষ্টি হচ্ছে কি কি এক্টোডার্ম এন্ডোডার্ম আর একটা হলো মেসোডার্ম
এবং এই তিনটা স্তর থেকে আমরা জানি যে এই যে এক্টোডার্ম এন্ডোডার্ম এবং মেসোডার্ম আছে এই তিনটা স্তর থেকে কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয় তাহলে এক্টোডার্ম এন্ডোডার্ম এবং মেসোডার্ম থেকে এই তিনটা স্তর থেকে আমাদের কি হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয় আচ্ছা এখন লিঙ্কটা দিয়ে দিই তাই না অ্যাটেন্ডেন্স লিঙ্কটা তোমরা একটু ওয়েট করো আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিই হ্যাঁ তোমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিয়েছি তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের যে এই যে তিনটা যে স্তর আছে ভ্রূণীয় স্তর আমরা জানি যে তিনটা ভ্রূণীয় স্তর হলো এক্টোডার্ম এন্ডোডার্ম এবং মেসোডার্ম এই এক্টোডার্ম এন্ডোডার্ম এবং মেসোডার্ম থেকে আমরা জানি যে দেহের আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কি হয় উৎপত্তি হয় এবং এই যে ভ্রূণের যে পরিস্ফুট করার যে দশাটা মানব জীবনের সব একটা গুরুত্বপূর্ণ ধাপ আমরা জানি এবং এই যে প্রজননের যে বিভিন্ন পর্যায় এবং দশা এটা সাধারণত কয়টা শিরোনামে 60টা শিরোনামে ভাগ করা হয়েছে সেই 60টা শিরোনাম কি কি আমরা এখন জানবো বয়স অন্ধকার রজোচক্র গ্যামেট সৃষ্টি নিষেক ইমপ্লান্টেশন ভ্রূণের পরিস্ফুটন ভ্রূণের বিকাশ তাহলে প্রজননের যে বিভিন্ন পর্যায় এবং দশা এটা কয়টা শিরোনামে ভাগ করা হয়েছে 60টা সেই 60টা শিরোনাম কি কি মানে 60টা শিরোনামের মধ্যে প্রথম যে শিরোনাম আমরা জানি যে হলো প্রজননের যে বিভিন্ন পর্যায় এবং দশা প্রজননের বিভিন্ন পর্যায় এবং দশা কয়টা 60টা প্রজননের বিভিন্ন দশা ও পর্যায় এটাকে কয়টা শিরোনামে ভাগ করা হয়েছে 60টি এক নাম্বারে আমরা কি শিখবো আমরা হলো বয়স সন্ধিকাল তোমরা এটা সম্পর্কে অনেকেই জানো রেডিও টিভিতে অনেক প্রচার হয় চ্যানেল আই একটা অনুষ্ঠান প্রচার হতো সবসময় হ্যাঁ ফারজানা ব্রাউনিয়া যে উপস্থাপনা করতেন এটা নিয়ে অনেক অনুষ্ঠানও হয়ে গেছে তবে আমাদের আসলে এটা অনেক আরো বেশি প্রচারণা দরকার আর এই স্টেজে ছেলে মেয়েদের যেহেতু চেঞ্জ আসে তাদের অনেক ধরনের চেঞ্জ আসে বিশেষ করে সাইকোলজিক্যাল চেঞ্জটা বেশি হয় এবং সেই সময় আমাদের সবাইকে তার পাশে দাঁড়ানো উচিত কারণ পুরো আচরণটাই তার চেঞ্জ হয়ে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তার দেখবো যে এই সময় তোমাদের গলার সাউন্ড অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো এই জন্য সেই সময় তাদেরকে বিশেষ করে বড়দেরকে বাবা বাবা মা আত্মীয় স্বজন সবাইকে তার পাশে দাঁড়াতে হবে নিষেক তাহলে 4 নম্বরে কি নিচে 5 নম্বর ইমপ্লান্টেশন 6 নম্বরে কি আছে 6 নম্বরে আছে হলো ভ্রূণের পরিস্ফুটন 7 নম্বর ভ্রূণের বিকাশ 1 নম্বরে আমাদের প্রজননের যে বিভিন্ন দশম পর্যায়ে এটা 60টা শিরোনামে এখানে বর্ণনা করা হয়েছে কিন্তু সেই 60টা শিরোনাম কি বয়স অন্ধকাল বা বয় প্রাপ্তি যে আছে পিবার্টি অর অ্যাডোলসেন্স আমরা যেটা বলি আমরা আসলে ইংলিশটাই ভালো বুঝি সেটা হলো কি অ্যাডোলসেন্স এরপরে আছে হলো আমাদের রজোচক্র এরপর আছে গ্যামেট সৃষ্টি নিষেক ইমপ্লান্টেশন ভ্রূণের পরিস্ফুটন ভ্রূণের বিকাশ
তাহলে আমরা যে বয় সন্ধিকাল বা বয় প্রাপ্তি যে আছে, আমরা জানি আমাদের জীবনটা একটা সাইক্লিক অর্ডারে ঘুরে, একটা চক্রাকারে ঘুরে। একটা চক্র কি? একটা চক্র হলো আমাদের জীবনের একটা সক হলো জন্ম, মৃত্যু, জন্ম, তারপরে আমাদের বিভিন্ন স্টেজ হয়, তারপরে লাস্ট স্টেজে কি কি হয়, আমাদের মৃত্যু। তাহলে এই যে আমরা এই আমরা যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর মধ্যে নানা ধরনের আমাদের কি জীবনের বিভিন্ন চক্র ওঠানামা করে। আমরা প্রথমে ছোট ছিলাম, তারপরে বড় হয়েছি, তারপরে পূর্ণাঙ্গ হয়েছি, তারপরে কি করব, একদিন বৃদ্ধ হয়ে যাব, তারপরে আমি কি করব, মৃত্যুবরণ করব। তবে বৃদ্ধ হওয়ার আগে কিন্তু আমি মারা যেতে পারি, যে কোনো মুহূর্তে যেতে পারি। যাই হোক, সেই সব কথা আমি এখন যাব না। তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি কথা বলা জানতাম না, আমি খাওয়া জানতাম না, আমি কোনো কিছু জানতাম না। আমাকে সবকিছু আমাকে কে শিখিয়েছে? আমার মা শিখিয়েছে, আমি মার কাছ থেকে প্রথম সবকিছু শিখেছি। তারপরে ধীরে ধীরে আমি বড় হয়েছি, আমি উঠে দাঁড়িয়েছি, চলা শিখেছি, আমি সবকিছুই শিখেছি। তারপরে কিছুদিন পরে আমি দেখতে পেলাম, এভাবে আমার প্রায় 8, 10, 11 বছর চলে গেল। যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে ধীরে 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 আমার ভিতরে একটা চেঞ্জ চলে আসছে। হ্যাঁ, আমি কি করছি, একটা নির্দিষ্ট সময় আমার অতিবাহিত হয়ে গেছে এবং এর পর পরে আমার শরীরের কি আসছে, কিছু শারীরিক পরিবর্তন আসছে এবং মানসিক পরিবর্তন আসছে। আমি আগে একজনকে ভালোবাসতাম অন্যভাবে, তখন এখন কিন্তু আমার দৃষ্টিটা অন্যরকম হয়ে গেছে। তখন কাউকে অন্যভাবে ভালোবাসতে ইচ্ছে করে, তখন জীবনের নেশাটা অন্যরকম এসে যায়। এই যে আমাদের এই পরিবর্তনটা, এই পরিবর্তনটাই আসলে আমাদের বলা হয় যে বয়স সন্ধিকাল। এবং এই যে বয়স সন্ধিকালে আমাদের আমরা যেটা বলবো যে আমাদের কৈশোর এবং আমাদের যে সাবলীকত্ব প্রাপ্তির যে সময়টা, এটাই হচ্ছে কি বয়স সন্ধিকাল। আর এই বয়স সন্ধিকাল কিন্তু আসলে সবার ক্ষেত্রে সমান বয়সে হয় না। এই জন্য ধরা হয় যে আমাদের বয়স সন্ধিকাল ছেলেদের ধরা হয় কম বেশি সময় 13 থেকে 15 বছর, মেয়েদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সেটা হলো 11 থেকে 13 বছর। এবং শীত প্রধান দেশে এটা আরো দ্রুত এই ঘটনাটা ঘটে। শীত প্রধান দেশে সাধারণত 3 থেকে 4 বছরের মধ্যে এই পরিবর্তনটা চলে আসে। কারণ তো ওখানে দেখা যায় যে তাদের যে হরমোনটা, এটা নিঃসরণ এবং গ্যামেট উৎপাদনের সূচনা খুব দ্রুত ঘটে। তাহলে আমরা এই যে মানব দেহে যে আমাদের যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোকে সাধারণত সায়েন্টিস্টরা বলেছেন যে আসলে শিশু কিশোরদের যে পরিবর্তন, এটা যেমন জেমস টি টার্নার, উনি মানব দেহের এসব পরিবর্তনকে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করেছেন এবং তার নাম অনুসারে বয়স সন্ধিকালে পরিবর্তনকে বলা হচ্ছে কি, ট্যানার স্ট্রেস। তাহলে ট্যানার স্ট্রেস যেটা, তোমরা এটা একটু নেটে সার্চ দিলে তোমরা দেখতে পারবে, এটা যদি জানার আরো আগ্রহ থাকে তোমাদের, তো এখানে আরো অনেক আছে। তো যাই হোক, এই যে আমরা যে বয়স সন্ধিকাল বললাম, এই বয়স সন্ধিকালে আমাদের যে শরীরের যে পরিবর্তন গুলো আসে, এটা সাধারণত ছেলেদের ক্ষেত্রে একরকম হরমোনের প্রভাব এবং মেয়েদের ক্ষেত্রে আর কিছু হরমোনের প্রভাবে, কিছু কিছু হরমোনের প্রভাবে এটা সম্পূর্ণ হয়। তবে ছেলে মেয়েদের যে হরমোন সবগুলো আলাদা তা না, কিছু কিছু হরমোন মিল আছে। যেমন ছেলেদের ক্ষেত্রে ফলিকেল যে স্টিমুলেটিং হরমোন আছে, এই হরমোনটা কিন্তু তার যে শুক্রাশয়ের যে সেমিনিফেরাস যে নালিকা আছে, এটা বৃদ্ধিতে উৎপাদনে সাহায্য করে এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। তো এরপর মেয়েদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ফলিকাল যে স্টিমুলেটিং হরমোন আছে, এই ফলিকাল স্টিমুলেটিং হরমোন এটা ডিম্বাশয়ের যে পরিপক্কতা আনে এবং ডিম্বাণু সৃষ্টি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এরপর ছেলেদের ক্ষেত্রে আমরা দেখেছি লুটিনাইজিং যে হরমোনটা, এটা সাধারণত শুক্রাশয়ের একটা কোষ আছে, লেডিক কোষ, এই লেডিক কোষ থেকে তারা টেস্টোস্টেরন হরমোন ঘটায়। আবার মেয়েদের ক্ষেত্রে এই লুটিনাইজিং হরমোনটাকে কর্পাস লুটিনিয়াম থেকে টেস্টোস্টেরন এবং প্রজেস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়। তাহলে আমরা দুটো হরমোন, এই হরমোন গুলো কিন্তু এক দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা অ্যাড্রিনাল গ্রন্থিকরিত সেক্স কর্টিকয়েড হরমোন যে আছে এসসিএস, এটা শুধু পুরুষ জননাঙ্গের যৌন কি ঘটায়, পূর্ণতা আনে। তোমাদের ক্লাসটা মনে হয় শেষ হয়ে গেছে, তাই না? অ্যাডভান্টেজ লিংক কি দিছে? হ্যাঁ, অ্যাডভান্টেজ লিংক দিয়েছি রুবাই, তুমি পাও নাই? না ম্যাম, ইন্টারনেট আমার নেটওয়ার্ক সমস্যা করছিল একটু, আরেকবার দিয়ে দিন। আচ্ছা, আমি সামি একটু দাও তো, ও লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ রুবা, দিয়ে দাও। তাহলে আমরা আজকে কি পড়লাম?
আমরা যে মানবজীবনে যে ধারাবাহিকতা আমরা এই চ্যাপ্টারে নবম অধ্যায়ে আমরা পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের অংশগুলো জানলাম এবং আমাদের প্রজননতন্ত্রের যে দশাগুলো পর্যায়কাল আছে আমরা এই পর্যায়কালগুলো দেখলাম। তার মধ্যে আমরা প্রথম যে পর্যায়কাল আমাদের বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স বা পিউবার্টি আমরা এটা সম্পর্কে কিছুটা জানলাম। তাহলে এই যে বয়ঃসন্ধিকালে যে আমরা যে দেখলাম যে আমাদের পুরুষ এবং ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে যে হরমোনের প্রভাব এটা কিন্তু তোমরা একটু পড়ে নিবা এবং হরমোনের প্রভাবের সঙ্গে সঙ্গে আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়, দৈহিক পরিবর্তন এবং শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন তোমরা এই এই পর্যন্ত তোমরা বাসায় একটু পড়বে, ঠিক আছে? তো সবাই রোবায়াত অ্যাটেন্ডেন্স দিয়েছ? রোবায়াত অ্যাটেন্ডেন্স দিতে পেরেছ? রোবায়াত ওর মনে হয় নেটের প্রবলেম, এতক্ষণ তো দেওয়ার কথা মানে ওইখানে গেলে তো মাইক্রোফোন অন করা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে ও মনে হয় দিয়েছে, ঠিক আছে। ওকে আল্লাহ পেস, তোমরা সবাই ভালো থেকো। অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। আচ্ছা ওকে আল্লাহ পেস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।